আওয়ামী লীগের 8 জন মন্ত্রী ও 6 জন সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। নিষেধাজ্ঞার আওতাধীন মন্ত্রীরা হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার, সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক মন্ত্রী শাহজাহান খান ও সাবেক মন্ত্রী কামরুল ইসলাম। দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া সাবেক সংসদ সদস্যরা হলেন সলিমউদ্দিন, মামুনুর রশিদ কিরণ, কুজেন্দ্র লালা ত্রিপুরা, নুরি আলম চৌধুরী, জিয়াউর রহমান। দুদক দাবি করছে যে এসব মন্ত্রী ও সংসদ সদস্যরা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং দেশত্যাগের চেষ্টা করতে পারেন, যা তদন্তের স্বার্থে প্রতিহত করা প্রয়োজন। ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামস জগলুল হোসেনের আদালত 29 আগস্ট দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ সরকারের 8 মন্ত্রী ও 6 সাবেক সংসদ সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন। কবির চৌধুরী জয়, মাইটিভি, ঢাকা।